ইন্ডিয়া এয়ারলাইন্স নো কৃপায় খাইনি বাকি জুতা জুতা পালনি বিশ্বন্তি সাল দাং ত্রিপুরাতে সালগা ত্রিপুরা আসুক থাইও বাতাই না বাকি নমিনেশন ব্লাই ইয়াফা লাইকা বদলি আদং রক সরাং সলা বুবা গ্রাখর আগুরটি কক্তমন্ত্রের হাভানক কাইসা কক্তমন্ত্রের পান্ডা খাইসাখা পান্ডাবু কংগ্রেস নি এম এল এ সুদীপ রায় বর্মন শাখা তাবুক ভারত হাগতনি এলেম্বা বেলাইন মনাগ থাকজাক আমনি বুকি নমথানা বাকি তাবুক জবা খাইজানাই বিজেপি মেচেন দেনাই আমনি বুকি বিজেপি বুদ্ধারতি আসু সিমিয়া বুদ্ধেব শাখা চংমরি আওয়াইমুং রক বিজেপি হামিয়া খাই তঙ্গ থাকলে সেল বামুটিয়াবো ইন্ডিয়া এল এস টি চংমরি আওয়াইমুং মালখুং আউলি ও তলাঙ্গি খারি থাকমনি বিজেপি সামং সিদরা থাকাই রক ইয়াগুলো নাইমন থাকর সাবই মালখুং কারিবই মানমানি অবহে পাতিমুরং হাস্তি চংমরি নাইকলাই মকল কাশিমুই নাই অন্তনি কইমংনার খা তৈবাবসভা হাস্তির কেবিনে বুদ্ধা দং জিতেন্দ্র চৌধুরী শাখা সালথাং ত্রিপুরা লোকসভা আসুকথানি বাদানী বিপ্লব কুমার দেব যে কক সাবই দঙ্গ আবার বেলাইন চাইয়া আনকন কনস্টিটিউশনাল জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করব, একটা এই নির্বাচনী সংক্রান্ত আর নির্বাচনের বাইরেও আরেকটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য। প্রথমত হলো যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সভাতে বলছে জামানত জব্দ হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, মিউজিয়ামে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান, এতে করে যদি ভালো হয় তো আমাদের এখন আপত্তি নেই। কিন্তু গত 28 তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের যে প্রার্থীদের মনোনয়ন, আমরা কৃতজ্ঞ আপনারা প্রায় সব টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াও ছবি না তার খবর করেছেন এবং পজিটিভ খবর করেছেন, অর্থাৎ বাস্তবটা তুলে ধরেছেন। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তার যে ইতিবাচক ভূমিকা সেটা আমরা পালন করছি না কৃতজ্ঞ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ ক্রমশ পোলিং ডেট যত এগোচ্ছে, প্রচার স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে আরও তুঙ্গে তোলার চেষ্টা হবে, তাদের সর্বভারতীয় নেতারা আসবেন, আমাদের তরফ থেকেও দু একজন আসবেন, আমরাও আমাদের প্রচার আমরা নিয়ে যাব। কারণ নির্বাচন একটা সর্বোচ্চ একটা রাজনৈতিক সংগ্রাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গোটা এই প্রচারকে তার মানে নিচ মানসিকতায় যে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তিনি প্রার্থী বলছে আমাদের কোনো একজন নেতৃত্বের প্রবীণ নেতৃত্বের তার নাম করে ওনার মেয়ে উমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পার্টি নিষেধ করে দিয়েছে। একটা অবান্তর, একটা কি বল মানে সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, আনএথিক্যাল। তারপর বলছেন গতকাল আবার এই কোন জায়গায় যিনি বলেছেন সিপিএমের নেতাদের ছেলে মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, তাদের কাছে কেউ কোনো মেয়ে এদের ছেলেদের সাথে বিয়ে করতে চায় না, এদের মেয়েদের অন্য কোনো ঘরে নিতে চায় না। আমি জিজ্ঞেস করবো সে ভদ্রলোককে, এটা আমি দুঃখিত এটা বলতে হচ্ছে, মানে যার মধ্যে এটা আসে 4 বছরের মাথায় যিনি 48 ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী
47 ইংরাজি অবধি ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী আসলের জন্য যেন কেউ না ভাবে, অর্থাৎ পক্ষান্তরে তিনি নিজেই 47 অবধি হয়তো আবার তার কর্মক্ষমতা কতদিন থাকবে এরকম একটা হিসাব টিসাব করে বলেছেন, এখানে আর কেউ আসবে না, তিনিই থাকবেন, দাঁড়িয়ে আছে, আমরা গর্বিত। শুধু তা না, যে তাদের রাষ্ট্রবাদের নামে আমাদের দেশের সংবিধান ইতিহাসকে মুছে ফেলা। জওহরলাল নেহরু কংগ্রেসের সাথে তাদের দলের মতাদর্শগত ফারাক থাকতেই পারে, কিন্তু জওহরলাল নেহরুর ছবি এরকম কোন জাতীয় এইরকম ইমারত থেকে সরিয়ে ফেলা, তার যে এই মিউজিয়াম আছে এই মিউজিয়ামকে মানে তাকে সংগ্রহালয় থেকে মানে তাকে কম গুরুত্ব দেওয়া, নতুন করে ইতিহাস লেখার নামে সমস্ত বুজরুকি এদের ভাববাদী চিন্তাভাবনাকে ঢুকিয়ে দেওয়া, মাইথোলজিকে হিস্ট্রি বলার চেষ্টা করা কে করছে? আজকে কংগ্রেস এবং সিপিআইএম বা ল্যাফ্ট সিপিএম না সমস্ত ল্যাফ্ট আমরা ঐক্যবদ্ধ হয়েছি কারণেই, কারণ ব্যক্তি কোনো আছেন অবশ্যই তার ক্ষতিপূরণ হয় না, কংগ্রেসের লোক খুন হয়েছে, সিপিএম এর লোক খুন হয়েছে, সে মাদের প্রতি আমাদের মানে অবনত চিত্তে মস্তকে আমরা এখনো ক্ষমা চাইব, কিন্তু আজকে গণতন্ত্রটাকে খুন করছে এরা। হ্যাঁ, ব্যক্তি খুন না আছে গণতন্ত্র খুন, গণতন্ত্র খুন হলে পরে শুধু ব্যক্তি খুন হবে না প্রজন্ম খুন হবে, প্রজন্ম আর যারা সে সমস্ত খুনিরা যাদের নামে এফআইআর, যারা জেল খেটেছে জামিনে আছে সবগুলো ভিড় করছে এখন ভারতীয় জনতা পার্টিতে বিজেপিতে, এরাই তাদের কেউ কেটায়, সেখানে গিয়ে তারা তাদের সে মর্যাদা পাচ্ছে। কাজেই আমাদের আবেদন থাকবে, আমি দুঃখিত আমি এগুলি কিছু উল্লেখ করতে বাধ্য হলাম যে তার ব্যক্তিগত সম্পর্কে, যে আগামী দিন আরও এইতে পশ্চিম ত্রিপুরাতে এই 17 তারিখ অবধি প্রচার হবে, পূর্ব ত্রিপুরাতে 24 তারিখ অবধি হবে, সমস্ত রাজনৈতিক দলের কাছে নেতৃত্বের কাছে অন্তত তারা এই লাগাম ধরুক যে না গত 10-6 বছরে ত্রিপুরার বহু ক্ষতি হয়েছে, এ বিপ্লব কুমার দেব ত্রিপুরাতের ইতিহাসে রাজনৈতিক দলগুলির এত অফিস ভারী ভাঙা, আগুন লাগিয়ে দেওয়া, লুট করা কখনো হয়নি, ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে এত কোথায় নিয়ে গেছে, কী করে সমস্ত বলে বেড়ায়। যাই হোক, আগামী কটা দিন এই সমস্ত কাদা ছড়াছড়ি না করে কীভাবে উন্নত রাজনৈতিক সংস্কৃতি, যেমন মুখ্যমন্ত্রী একটা কথা বলেন মোদীজির চিন্তাকে আমরা বাস্তবায়িত করব, এতে কোনো আপত্তি নেই, হ্যাঁ স্বাভাবিক, এদের চিন্তা তো মোদীর চিন্তা তার কিছু নেই, এই আলোচনা আপত্তিকর কিছু না, আমরাও বলি যে না মোদীর চিন্তা এটা আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা তার পরিপন্থী, কাজে তর্ক বিতর্ক সেভাবে হবে, কাজেই সবার এই চেষ্টা হোক যাতে, কারণ নেতৃত্ব যদি সেখানে হাঁটুর নিচে নেমে যায় তখন তার সমর্থকরা এবং এরকম সুবিধাবাদী সমর্থকরা এরা আরও নিচে নেমে যায়, এটাকে কন্ট্রোল করা যায়। দ্বিতীয় যেটা বলছি আমি, যেটা নির্বাচন সংক্রান্ত, তার 48 ঘন্টা যেতেই তাকে ঘাড় ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দিল্লিতে পাচার করে দেওয়া, নিশ্চয়ই
তার বিরুদ্ধে কোনো একটা গুরুতর যদি অভিযোগ না থাকত, অপরাধ না থাকত, হয়তো পাবলিক জানে না, কিন্তু দল জানে। তাদের এত বড় একটা টাকা ফুকু মুখ্যমন্ত্রী কেন তাকে সরানো? আমি আরও দু একটা জায়গায় বলেছি, মুখ্যমন্ত্রীর পদ মানে এটা একটা পাবলিক ফিগার, পাবলিক পোস্ট, সেই পদ থেকে তিনি দলের সম্পদ হলেন, সেই দলেরও দায়িত্ব, কেন তাকে সরিয়ে দেওয়া হলো দলের তরফ থেকে জানা? আর সেই ভদ্রলোক যখন এখন অন্যের একেবারে এই রান্নাঘরে খবর জানেন বলছেন, দয়া করে আপনাদের মাধ্যমে তাকে বলব কেন তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, কি তার অপরাধ? এতই যদি তিনি মানে খুব নৈতিক বা নীতিবান মানুষ হন, এটা খুলসা করে বলুন। এক, দুই, হ্যাঁ এটা ঠিক যে কোনো জমানা বামপন্থীরা যখন সরকারে ছিল বা তার আগে যখন কংগ্রেস বা জোট সরকার ছিল, রাজনৈতিক দলের মধ্যে প্রচারের কারণে হোক অন্য কারণে কিছু সংঘর্ষ হয় এবং কিছু দুঃখজনক মৃত্যু হয়, সব মৃত্যু দুঃখজনক, কেউ এটাকে সমর্থন করে না। এবং এই ঘটনাগুলো যতই আমরা এই তার আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে এই সমস্ত ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করলেও, যার ঘর থেকে, যার যে মার কুল থেকে সন্তান চলে গেল, একে ফেরত পাওয়া যায়, দুঃখজনক ঘটনা। এবং এখন এগুলোকে উল্লেখ করে বলছেন, নানা ধরনের কথা বলছেন, কি করে এই দুটি দল একসাথে নির্বাচনে ময়দানে নামছে, কিভাবে তারা আসন সমতা করছে। আমি সেক্ষেত্রে বলতে চাই, হ্যাঁ কংগ্রেসের সাথে সিপিআইএমের কর্মসূচিগত ফারাক ছিল, আছে, থাকবে। সেই কর্মসূচি কি? আমাদের মতো করে আরো উত্তমভাবে, আরো স্বয়ংসম্পূর্ণভাবে কিভাবে দেশ এবং জাতির সেবা করা যায় তার প্রতিযোগিতা, সেখানেই পার্থক্য। কিন্তু জাতীয় প্রশ্নে কংগ্রেসের সাথে বামপন্থীদের কখনো সেরকম তার মৌলিক প্রশ্নে বিরোধ ছিল না। স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা ডানপন্থীরা লড়াই করেছে, সর্বসম্মতভাবে সংবিধান রচনা করেছে, এবং সেই সংবিধানের কাঠামো হবে ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয় এবং সর্বোচ্চ গণতান্ত্রিক, তার পরিসর সেখানে থাকবে। বরাবরই বামপন্থী এবং কংগ্রেসীরা এটাকে আমরা আফল করেছি এবং আমরা করব। তো আজকে সেই সংবিধান আজকে আক্রান্ত, সেই সংবিধানকে পাল্টে ফেলার জন্য ইতিমধ্যেই না পাল্টালেও সংবিধানকে বাইপাস করে গত 10 বছরে অনেক কিছু করেছে, যেমন সেই ইলেকট্রাল বন্ড, সমস্ত সাংবিধানিক সংস্থাকে কক্ষীগত করা, শুধু তার পার্টি স্বার্থ উদ্ধার করার জন্য এই আরবিআই, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এমনকি কখনো কখনো বিচার ব্যবস্থার উপরও তারা এই আঘাতটা হেনেছে। 1 মাস ধরে সেখানে সিআরপিএফ ক্যাম্প বসিয়ে এই শাসক দলের সমাজ বিরোধীদের সেখানে আর কোনো ক্ষতি করতে দেয়নি, নতুবা মেসাগার হয়ে যায়। আমি সরেজমিনে ঘুরে এসে সেখানকার পাবলিকরা বললেন যে না,
আমাদের ডিএম সাহেবের জন্য আমাদের ঘর বাড়ি রক্ষা হয়েছে, প্রাণে বেঁচেছি। পাবলিকলি দেশের কাছে আমি ডক্টর বিশাল কুমার সম্পর্কে প্রশংসা করছি যে না, এরকম আইএস অফিসার দরকার, এরাই আমাদের ভবিষ্যৎ, যারা সংবিধানকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখবে। তিনি বদলি হয়ে আসলেন সিপাহী জেলাতে, এখানে এসে তার মেরুদণ্ড সত্ত্ব বিক্রি করে দিলেন শাসকদলের কাছে। বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনের যেদিন নমিনেশন হয় আমাদের, আমি নিজেই গেছি, এসডিএম অফিসের নিচে কর্ডন করে দিল, বলছে না এগুলো প্রহিবিটেড এরিয়া, এখান দিয়ে যাওয়া যাবে না। আমি সুনামরা ত্যাগ করার আগে সেই কর্ডনের ভিতরে পরদিন শাসক দলের প্রার্থীর মনোনয়ন হবে, সেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, মঞ্চ তৈরি হচ্ছে, আর এই ব্যাপারটা কি? আমার মিছিল যেতে পারবে না, আর বিজেপি দল, শাসক দল তার ভেতরে মঞ্চ বানিয়ে জনসভা করবে। বিশাল কুমার, আমি সিইও কে ফোন করলাম, বিশাল কুমার আমাকে বলছে স্যার ইয়ে তো উস এরিয়া মে নিয়ে পড়তা হ্যায়, তো এরিয়া মে নিয়ে পড়তা হ্যায় তো কিউ মে মেরে কো জানে নি দিয়া, ও জবাব নেই। আমি সেদিনও বললাম বিশাল কুমার সাহেব, আই হ্যাভ এনাফ রেসপেক্ট ফর ইউ বিকজ অফ ইউর রোল দেয়ার অ্যাজ দি ডিএম নকুটি, আর তুমি এখানে এসে তোমার মেরুদণ্ড বিক্রি করতে শুরু করলে তুমি পারবে না, এবং ধনপুর এবং বর্ষনগরে সেই পরিবর্তন দেখেছেন কি হয়েছে। পোলিংয়ের দিন দলে দলে গিয়ে ব্যালট এই ইভিএম টিপছে, সব ছবি কোনো একটা কর্নার থেকে, কোনো একটা ইয়ে থেকে এই ছবিগুলো বেরিয়েছে। শ্রী বিশাল কুমার সাহেব আজকে রিটার্নিং অফিসার, সেদিন পাঁচজনের বেশি যেতে পারে না নমিনেশনে, 30 জনের উপরে বিজেপির নেতা কর্মী লেগেছে, তার সাথে হলো দুই মুখ্যমন্ত্রীর সমস্ত সিকিউরিটিকে ঢুকেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীরা ডিএম এর চেম্বারের ভেতরেও নিরাপদ বোধ করেন না, জ্যাটকেটে। আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে, আমি এই ডিএমকে আরোকে সরাতে বলিনি, বলেছি হোয়েদার দিস আরো উড বি ইন এ পজিশন টু কন্ডাক্ট এ ফেয়ার প্লে, এবং এই ক্ষেত্রে আমি বলছি যে কথাটা বললাম এই যে কেবল চ্যানেল, এখনো কয়েকটা কেবল চ্যানেলের কানেকশন দেওয়া হয়নি, আরোর কাছে যখন গেছেন ডিএমের কাছে বলছেন না চাপ আছে দেওয়া যাবে না, আরে হাউ ক্যান এন অফিসার সে লাইক দিস, চাপ আছে, তুমি কালেক্টর, প্রাইম মিনিস্টার অফিসের সামনে, রাষ্ট্রপতির অফিসের সামনে, মুখ্যমন্ত্রীর অফিস বা সেক্রেটারিয়েটের সামনে, ডিএম অফিসের সামনে, এসডিএম অফিসের সামনে, এবং বিচারালয়ের সামনে জাতীয় পতাকা উড়ে, বিকজ দি অফিস অফ দি কালেক্টর ইজ নট এ জাস্ট অফিস, ইট ইজ অ্যান ইনস্টিটিউশন। ডক্টর বিশাল কুমার যখন ওই পদে থাকেন না, বাইরে যান, তিনি ব্যক্তি, বাট হোয়াইল ইউ আর হোল্ডিং দ্য চেয়ার, সিটিং অন দ্য চেয়ার, ইউ আর কাস্টোডিয়ান অফ এ ইনস্টিটিউশন। তিনি বলে দিচ্ছেন কোনো কোনো চ্যানেলকে যে না এসে তো আপ বলি, লেকিন আপকা পর সে কো চাপ হে, আমি বলবো শুধু বিশাল কুমার কেন, যে সমস্ত আইএস বা টিসিএস ডিভিএস বিস্তার যদি তারা তাদের মেরুদণ্ড বিক্রি করে ফেলেনি ভাবে, তাহলে গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না। কাজেই আজকে যাই হোক আপনাদেরকে পেয়েছি, এই সুযোগে কথাগুলি বললাম, আশা করি আগামী দিন যে আমাদের আরও কটা দিন যে প্রচার আসছে, প্রচার হোক চুক্তিসঙ্গত,
ইতিবাচক এবং জনগণের প্রতি দায়বদ্ধ সেরকম বক্তব্য যাতে সব দলের তরফ থেকে আমরা রাখতে পারি সে পরিবেশ কমিশনের দায়িত্ব সেটাকে এনশিওর করার আশা করি একটা হবে। এটাতে ব্যাপারটা দেখেছি আমি এই যে উল্টো রথে এই বোয়ারঘাটে সেখানে কিছু যে কি বলে অর্বাচীন কিছু লোকের দ্বারা তারা সবখানি নিজেদের জাহির করতে চায়, তার মধ্যে শাসক দলের এই তৎকালীন সময়কার বা এখনো খুব উঁচু পদে আছেন তারাই ছিলেন, সব মিলিয়ে বোধ হয় 10 জন লোক ইতিমধ্যে এখন অব্দি মারা গেছে, আরো কয়েকজন চিরতরে পঙ্গু হয়েছে। আমরা বিরোধী দলগুলোর তরফ থেকে এই বিধানসভার দুটি অধিবেশনে, তৃতীয় অধিবেশন এবং চতুর্থ অধিবেশনে আমরা প্রশ্ন তুলেছি জিরাওয়ারে, মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আমি তদন্ত করাচ্ছি, তারপর অধিবেশনে বললেন যে না যে তদন্ত রিপোর্ট এসছে আমি সন্তুষ্ট না, অর্থাৎ যে তদন্ত রিপোর্ট পাঠিয়েছে সেখানকার পুলিশ যাদের দুর্বলতার কারণে এইভাবে নিয়ম বহির্ভূতভাবে এই রথ বানিয়ে এই সর্বনাশটা করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে না আমি আবার তদন্ত করাবো, কিন্তু তদন্ত রিপোর্ট এই গেল অধিবেশনও মুখ্যমন্ত্রী বলতে পারলেন না, কিন্তু দেখলাম সেই রথটাকে থানার সামনে দাঁড় করানো এটাকে নাকি কেজির দরে বিক্রি করছে, তার মানেটা কি, হোয়াট ইজ হ্যাপেনিং? সমস্ত এভিডেন্সকে দুলিশ্বাত করে দিয়ে যে সমস্ত কুশীলকদের নেতৃত্বে তাদের উদ্দেশ্যে পুলিশকে বৃদ্ধাঙ্গস্ত দেখিয়ে এইভাবে মানুষকে খুন করা হয়েছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা, কাজেই আপনাদের মাধ্যমে কথা বলতে চাই রাজ্যের আরক্ষা দপ্তরের প্রধান তার দৃষ্টি আকর্ষণ করব, প্লিজ ইমিডিয়েটলি এই যে রথ এটাকে যে ভাঙা হচ্ছে এটাকে যে কেজিদের বিক্রি করা হচ্ছে এটা যেন স্টপ করে এবং তার সুষ্ঠু তদন্ত চার্জশিট না দেওয়া অব্দি এটা না করে এটা আরেকটা দিবালোকে অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা এই ঘটনা হচ্ছে। থার্ড আরেকটা বলব এটা আপনাদের সাথে সম্পর্কিত, এই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী প্রতিদিন উল্টা পাল্টা সমস্ত কথাগুলি বলছেন, ত্রিপুরার মিডিয়া জগৎকে এই ভদ্রলোক তার একজন সাকরেদকে ওই বিহার নগর থেকে যেন ঘরে নিয়ে এসে তাকে ওএসডি বসিয়ে সম্পূর্ণভাবে প্রায় পায়ে খেলেছেন, এইভাবে সম্পাদিত লিখতে হবে, এইভাবে খবর পড়তে হবে, এইভাবে ছবি দেখাতে হবে, সরকারের বিরুদ্ধে কিছু লিখলে পরে পরদিন তার এই কেবল চ্যানেলের কানেকশন কেটে দিতে হবে, অনেকগুলো চ্যানেলের আপনাদের বন্ধ করে দিয়েছে, যাই হোক এটা একটু একটু রেস্টোর হচ্ছে, কিন্তু এখন সরকার এই কেবল চ্যানেল ইত্যাদি নতুন আইন করেছে, যারা নিয়মকানুন মেনে সমস্ত লাইসেন্স টাইসেন্স ঠিকঠাক করে সেরকম ফি দিয়ে যারা কানেকশন চাইবে যারা এই সার্ভিস প্রোভাইডার কি নাম জানি এখন হয়েছে সার্ভিস প্রোভাইডার ঠিক নাম বলি খুব বিক্ষোধের নাম হাতওয়ে নাকি কি জানি হাতওয়ে আর কি জানি আছে, তো যারা লাইসেন্স আছে ফি জমা দেবে সেরকম পরিকাঠামো পারমিশন যে ফুলফিল করবে সবাই কানেকশন দেবে এবং ঘটনাচক্রে যিনি রিটার্নিং অফিসার আমি ডক্টর বিশাল কুমার সাহেব আমি একটা সময় তার অনেক প্রবল বন্ধুরাই ছিলাম, গত বিধানসভার পরে পরেই একজন মন্ত্রীর নেতৃত্বে সেখানে বিরোধী দলের সমর্থকদের উপরে গ্রাম চুক্তি
ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার ইয়ে শুরু হয়েছে। এই বিশাল কুমার তিনি রাত্রেবেলায় ছুটে এসে সে গ্রামকে বাঁচিয়েছেন সংখ্যালঘুরা। হোয়াট ইজ দ্য এভিডেন্স, হোয়াট ইজ দ্য পিপলস, হোয়াট ইজ দেয়ার এক্সপিরিয়েন্স ইন আওয়ার স্টেট, হ্যাজ ইট বিন দেয়ার আর্লিয়ার, হ্যাজ ইট বিন দেয়ার লাইক দিস ইন ইলেকশন বিফোর দি 2018? Now, to counter their falsehood, they are studying everything. There is no ground, no truth there. Sir, since you raised about the village council, this was the main demand of the Tipra Mota, which is a party of the ruling party. So how do you react to it? Tipra Mota has been stressing on this and they say they would continue their fight for the village council. Actually, you see, Tipra Mota has no ideology, no aims and objective. Tipra Mota is, there are few leaders, not everyone, few, handful. Under the whim of that handful, Tipra Mota, from the very beginning, this party started. Today, this alliance with the BJP, which BJP, this Tipra Mota, including their founders, they slammed like anything, even Devapur. They slammed against the Indian Chief Minister Biplab Kumar Dayal. He is Bangladeshi. He will be ousted from the state like that, statement made after the 8th January, the CAA agitation, the fight, youth fight that was shot by the police firing. That was the artery. Now that founder of the Tipra Mota, leader of the Tipra Mota, in the public meeting, he hails Amara Param Mitra. Yesterday he was the your enemy, today he has become the Param Mitra. So that does not have any principle, any ideology. Ideology is that by hope or by any means, we have to remain in the power and gain everything out of that. Yesterday I said, these people, they use a term, Tiprasa. It is like an ATM card and its password is the answer. Tiprasa, Tiprasa. So the amount of the emotion they create, only to exploit this section of people. Tiprasa people had enough respect, love, affection for him. But in lieu of that, in turn, what they have done? They have sold Tiprasa to BJP. Even their poll, Symbol. Yeah, that also has been sold to the Lotus. It wrote a symbol. So this is their principle. What I say? Actually, Manik Sarkar is not being seen in the political rallies. And this is the view, and they have appealed, the leader had appealed also that he cannot come with the Congress and he's not happy with this alliance. Sir, your reaction on that? You know, our style of